Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে। ইংরেজবাজার থানার পুলিশ অফিসারের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ, সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের, বিস্তারিত বিজ্ঞাপনের পর। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়। 1950 থেকে আজও শুভ সময় সব সময়। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। জিম, ঘর বন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। মালদার ইংরেজ বাজার থানার কর্মরত এএসআই শামসুদ্দিন আনসারির নামে ফেক আইডি খোলা হয় বলে অভিযোগ। সহকর্মী আমাদের ইংলিশ বাজার থানাতেই আছেন, এসআই শামসুদ্দিন আনসারি। তো আজকে সকালবেলা উঠে হঠাৎ করে আমি শুনলাম যে ওনার একটা প্রোফাইল, ফেক প্রোফাইল, ফেসবুকে ফেক প্রোফাইল কেউ একজন তৈরি করেছে এবং সেখান থেকে ওনার ফেক প্রোফাইলের থেকে আমাদের বিভিন্ন কলিগদের কাছে টাকা পয়সার ডিমান্ড করছে। তো আমি সাথে সাথে আনসারি বাবুর সাথে কথা বললাম এবং ব্যাপারটা নিয়ে আনসারি বাবু সাইবার পিএসএও গেছেন, ওখানে উনি কমপ্লেন করেছেন। এবার যেটা ব্যবস্থা সাইবার পিএস থেকে অবশ্যই আমাদের পুলিশের তরফ থেকেও এবং সাইবার পিএস এর তরফ থেকেও একদম সঠিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যে দোষী আইনানুগ যেরকমভাবে যে সেকশনে যে ধারাতে কেস হওয়ার হবে এবং আইন যেভাবে ওনাকে শাস্তি দেবে এগুলো আইটি সেকশনে কেস হবে। হ্যাঁ, সাইবার অ্যাক্টের কেসে বুঝিয়ে রাখি, মহিলা মেল না ফিমেল? যতদূর এখানে লিঙ্ক থেকে আমি পেয়েছি একটা, সম্ভবত এটা কোনো মহিলার নাম হতে পারে, তবু আমি এখনো সঠিকভাবে বলছি না, কারণ মহিলা পুরুষ বোঝা যায় না যতক্ষণ না ফেসটা সামনে আসছে। আর প্রোফাইলে যেহেতু কোনো একমাত্র শামসুদ্দিন আনসারির ছবি আছে পোশাক পরা অবস্থায়, কিন্তু কোনো নাম ওখানে শামসুদ্দিন আনসারি নামটা স্পেলিংটা মিস্টেক আছে। উনি শামসুদ্দিন বানানটা লেখেন এস এ এম এস দিয়ে, আর এখানে স্পেলিংটা হচ্ছে এস এইচ এ এম এস, এইভাবে শামসুদ্দিনটা লেখা। সেই থেকেই ধরা গেল যে হ্যাঁ, এটা আপনার ফেক প্রোফাইল, এবং ওনাকেও জিজ্ঞাসা করলাম, উনিও বললেন এটা ফেক প্রোফাইল। তো এখন ছেলে এটা পুরুষ করেছে না মহিলা করেছে আফটার ইনভেস্টিগেশনই এটা জানা যাবে ভালোভাবে। এই বিষয়ে এএসআই শামসুদ্দিন আনসারি জানান, মঙ্গলবার সকালে বন্ধু বান্ধবদের ফোন মারফত তিনি বিষয়টি জানতে পারেন। তার স্ত্রী অসুস্থ বলে তার বন্ধু বান্ধবদের কাছ থেকে ফেক ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে টাকা দাবি করা হয়। এরপরে তিনি সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন। আমি পুলিশে সার্ভিস করি, ইংলিশ বাজার থানায় বর্তমানে এএসআই এমডি শামসুদ্দিন আনসারি কর্মরত আছি, ওয়ারেন্ট দপ্তরে কর্মরত আছি। কিন্তু আমি আজকে সকালবেলা আমি আমার বন্ধু বান্ধব মারফত আমি জানতে পারলাম, ওভার টেলিফোনে আমাকে জানাচ্ছেন যে আপনার এরকম এরকম ব্যাপার, আপনার মিসেস নাকি হসপিটালে ভর্তি আছে, তো আপনি টাকা চাচ্ছেন। আমি টাকা আমার মিসেস তুলে নেব যে আপনার নামে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ আসছে। আমি জানার পরে আমি যখন ফেসবুকে ওনাকে বললাম, ওনাদেরকে যে তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, ওনারা হোয়াটসঅ্যাপে যখন পাঠালেন দেখার পরে আমার নামের স্পেলিং যখন দেখছি যে এস এ এম আমি লিখি, সে জায়গায় ওখানে করা আছে এস এইচ এ এম, কিন্তু ছবি আমার ফ্যামিলির ছবি দেওয়া আছে। ইউনিফর্ম পরা ছবি আছে, এটা ফেক অ্যাকাউন্ট, এবং আমি সবাইকে আমার বন্ধু বান্ধব সবাইকে বললাম যেটা ফেক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কেউ কোনো রকম কি ডিমান্ডটা কি করছে, ডিমান্ডটা কি করছে যে আমার মিসেস হসপিটালে ভর্তি আছে, কাউকে 10,000, কাউকে 20,000, কাউকে 7,000 টাকা পাঠাতে বলছে। বলছি সাইবার ক্রাইম থানায় গেছিলেন? হ্যাঁ, সাইবার ক্রাইম থানায় গেছিলাম, সাইবার ক্রাইম থানায় আমি গিয়ে অভিযোগ দিয়ে এসেছি, ওনারা ইনভেস্টিগেশন করছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।